হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকালে ব্রেকফাস্টে, ব্রেকফাস্ট না, জলখাবারে আছে নাড়ু মুড়ির সঙ্গে চা। আর এদিকে দীপাংশুর বাবাও স্নান করে এসছে, রেডি হচ্ছে দোকানে যাওয়ার জন্য। আর সকালে আমরা এটাই মানে জলখাবার করছি আজকে। গুড মর্নিং বন্ধুরা, অফ ক্যামেরা একবার তো গুড মর্নিং বলে দিয়েছি, এবং অন ক্যামেরা আর একবার তোমাদের গুড মর্নিং বললাম। অফ ক্যামেরা এর জন্য বললাম, তার কারণ তখন সামনাসামনি এসে বলতে পারিনি, ভয়েস দিয়ে তোমাদের গুড মর্নিং বলেছিলাম। আর এখন যাচ্ছি আমি ছাদে, এগুলা টপলি সব কিছু নিয়ে আমি ছাদে যাচ্ছি। আর আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, ওকে এখন কোলে করে নিয়ে যেতে হয় না বা হাত ধরে নিয়ে যেতে হয় না, ও একা একাই লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারে। তো এর জন্য আমার একটু কাজ সুবিধা হয়েছে আর কি। তো ছাদে এর জন্যই যাচ্ছি সকালবেলা, যেহেতু জানি ওর কালকে জ্বর ছিল, রাত্রে তো আর ঠাকুর ঠাকুর করে আর জ্বর আসেনি, আর যেন জ্বর নাও আসে। তো ভাবছি একটু রোদ্রে বসে থাকলে ওর শরীরটাও ভালো লাগবে, এর জন্য আসা আর কি। আর যেহেতু স্কুলে যায়নি, আর কালকে সানডে ছিল, টিউশনও বন্ধ ছিল। বাবু চটটা নাও, চট তোলো না, ব্যাগ নাও, তুমি ব্যাগ নাও, আমি চট নিচ্ছি, চলো চলো। কালকে টিউশনও বন্ধ ছিল, আর পরশু দিনে হোমওয়ার্ক করা হয়নি, আর কালকে তো হোমওয়ার্ক করেনি, রাত্রে পড়তেও আসেনি। ওর শরীরটা এতই খারাপ লাগছিল, আর শরীর খারাপ না থাকলেও দেখবে জ্বর হলে আমাদেরই তাই একটু কেমন যেন লাগে। আর বাপ, আচ্ছা পড়তে হবে না, দাঁড়া চটটা পাঠিয়ে দিই আগে, আসো বসো, পড়তে হবে না, এখানে বসো। তো এখনো বলছে আমি পড়বো না, তো শরীরটা খারাপ লাগছিলো বলে বলছিল আমি পড়বো না, তো কালকে রাত্রেও পড়েনি। এর জন্য বইয়ের ব্যাগটা সাথে করে নিয়ে আসলাম, রোদ্রে কিছুক্ষণ বসেও থাকবে, আর টিউশনে হোমওয়ার্কও করিয়ে দেবো, একটু পড়িয়ে দেবো। আচ্ছা ঠিক, মাথায় ব্যথা করবে, আচ্ছা ঠিক, যাও খেলা করো যাও। ওর কথা হচ্ছে মামি আমি এখন পড়বো না, এখন পড়লে আমার মাথায় ব্যথা করবে। ওই তখন জ্বরের জন্য মাথায় যন্ত্রণা করছিল, সেই কথা ওর এখনো খেয়াল আছে যে আমার মাথা ব্যথা করছিল। আর সকালবেলা এই রোদের মধ্যে বসলে না শরীরটা একদম তরতাজা হয়ে যায়। হ্যাঁ ঠান্ডা লাগে বলে তো রোদে আসলাম, ঠান্ডা লাগে, ঠান্ডার সময় হাওয়া করে, হাওয়া লাগে তো পাচ্ছি না। এই দেখো এসে বসার সঙ্গে সঙ্গে চারিদিকে বাদরের হামলা হয়ে গেছে, তাই দেখো লাঠি নিয়ে বাদর তারা করছে। হ্যাট হ্যাট, বাদর এসছে বাবু, বন্দর আসছে, বড় বড় ব্যাপার। এখন তো তাও এই যে রোদ দেখা যাচ্ছে, কিন্তু আর কদিন পরে ডিসেম্বরের দিকে তো শুধু মানে বরফ দেখা যাবে, চারিদিকে কুয়াশা কুয়াশা, মাসের পাঁচ মাস মানে দু তিন মাস তো রোদই উঠবে না। আর এখানে দীপাংশ লিখছে রোদে বসে বসে নি পড়াই করছে বাবা, হ্যাঁ। তো এই যে ইংলিশ হোমওয়ার্ক করছে, আর এখানে ম্যাথ, আর এখানে হিন্দি, তো এই তিনটে হোমওয়ার্ক এখন বসে করবে, আর পড়াই করবে। এখন পড়াই করে কিছুক্ষণ খেলা করে তারপরে আমরা যাব নিচে, এক এক করে নাও সব। তো কদিন ধরে আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু তেল নিয়ে আসো, নাহলে আমি যে জটাধারী হতে আমার বেশি সময় লাগবে না। কি বলো তো, আমি তেল ছাড়া একদমই চলতে পারি না, মাথায় মানে চুল ঘষার পরে, মাথা ঘষার পরে আমি যদি তেল না দিই আমি মনে নিজেকে পাগল পাগল বোধ করি, খুব প্রচণ্ড পাগল মনে হয় আমার নিজেকে। আর তেল না দিয়ে আমি মাথা আঁচড়াতে পারি না, প্রচণ্ড চুল পড়ে, জানো প্রচণ্ড চুল পড়ে, আর বড় বড় চুল, তো তেল না দিলে মনে হয় যেন জট পাকিয়ে যাচ্ছে, বেশি জট পাকায় তেল না দিলে। আর তেল না দিয়ে আমি থাকতেই পারি না, তেল না দিলে মনে হয় যেন মাথাটা ঘোরে। আর এখানে দেখো এই যে আমি এখানে বসে আছি না, আগে জানো তো এখানে আমরা বসতেও পারতাম না, মানে যারা যারা আগে এই ঘরে ভাড়ায় থাকতো তারা এখানে বসতে দিত না, বা ছাদে গিয়ে বসতে। এখন তো ছাদে আমি ঝাড় দিই, পরিষ্কার করি, ছাদে গিয়ে যখন ইচ্ছা হয় বিকেলবেলা চলে যায়, বিকেলবেলা গিয়ে ছেলে একটু খেলা করে, ওকে নিয়ে বসি, আমি গিয়ে বসি। এই যে এখন সকালবেলা যেহেতু ছাদে গিয়ে বসলাম, তোমরা দেখতেই পেলে, আগে জানো তো ছাদে গিয়ে বসতেও পারতাম না, মানে উঠতেই দিত না। যা অন্য যারা ভাড়াটিয়া থাকতো, যে মাকার মালিক থাকতো, ওরা বলতো যে তোমার নিচে ঘর, তোমার দুটো রুম, তোমরা দুই রুম নিয়ে থাকো,
মানে ছাদে যেতে হলে যেতে হলো একদম তিনতলা যেতে হতো। আগে যারা আমরা গরমের সময় দেখেছি ছাদে এক এক দুই মাস মতো ছাদে ঘুমিয়েছি, ওই তিনতলায় গিয়ে আমরা ঘুমাতাম। এর জন্যে আর কি ছাদে অতটা আমাদের অধিকার ছিল না, অধিকার বলতে যেতেই দিত না আমাদের, তো গেলে কথা শোনাতো, এর জন্য আমরা যেতাম না। আর এখন যেহেতু কেউ নেই সব জায়গায় আমরা যেতে পারি, আর কেউ নেই যেহেতু ছাদ অপরিষ্কার থাকলে পরিষ্কার আমাকেই করতে হয়, ঝাড় দিই পরিষ্কার করি। মানে মাকান মালিক তখন এসে বলতো কি, হ্যাঁ কেউ নেই, ছাদ নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার কেন করো না? তো আমার কথা হচ্ছে যখন আমি ছাদ পরিষ্কার করবো, সব কিছু আমি করবো, তাহলে ছাদে আমাকে কেন যেতে দেওয়া হবে না? তো এখন যেহেতু ছাদ আমি পরিষ্কার করি, সব কিছু পরিষ্কার করে রাখি, তো যেতে আর কোনো বাধা নেই। এর জন্য এখন আর কি সব জায়গায় যেতে পারি, যতদিন না অন্য ভাড়াটিয়ারা আসে ততদিন আর কি এটা চলবে। শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটা মিক্স ভাজি করছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তেমন কিছু তো রান্নাবান্না করতেই হবে না, তো এর জন্য এটুকুই আজকে রান্নাবান্না। আর এখানে একটা ঝুড়ি রাখা ছিল, তোমরা দেখতেই পেতে যে ওটার মধ্যে আমি থালা বাসন রাখতাম, তো ঝুড়িটা আমি সরিয়ে দিয়েছি। তার কারণ কি বলতো, ঝুড়ির মধ্যে ইঁদুর ঢুকে খুব অনিষ্ট করতো, সব থালা বাসনের মধ্যে পটি করতো, তো বারবার আমার থালা বাসনগুলো ধুয়ে তারপরে ইউজ করতে হতো, খুব বিরক্তিকর ছিল। আর ওসব দেখার পরে না ওসব থালা বাসন ইউজও করতে ইচ্ছে করতো না। এর জন্য আমি সমস্ত থালা বাসন ধুয়ে এনে কিছুটা এখানে ম্যানেজ করে রেখেছি, কিছুটা এখানে রেখেছি, নিচে রেখেছি, আরও অনেক থালা বাসন আছে, ওগুলো এদিক ওদিক করে ম্যানেজ করে রাখতে হচ্ছে আর কি। তো এই হচ্ছে আমার অবস্থা রান্নাঘরের। আর এখানে ভাবছি একটা পর্দা লাগিয়ে দেব, যাতে ইঁদুর এর মধ্যে কোনোভাবেই মানে ঢুকতে না পারে। ইঁদুরের জ্বালা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর কি, এটাই কথা। আর এদিকে ভাতও আমার প্রায় হয়ে গেছে। আর এই চাল ভাতগুলো না মানে এই চালগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এগুলো আতপ চালও না সিদ্ধ চালও না, এগুলো এক সিদ্ধ চালও বলতে পারো। তো এই চালগুলো আমরা খাই, মিনিকেট চালই কিন্তু এক সিদ্ধ। আর এখানে সিদ্ধ চাল পাওয়া যায় না, একদম আমাদের কলকাতায় যে সিদ্ধ চাল সেই সিদ্ধ চাল এখানে পাওয়া যায় না, তো এক সিদ্ধ চালই আমরা খাই। এটা অনেক তাড়াতাড়িই হয়ে যায়, একদিকে আমার গ্যাসও বাঁচে বলতে গেলে। ওদিকে আমার এই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, খাট টাট গুছিয়ে সব কমপ্লিট করে ফেলেছি। কাজ তো দেখাতে পারিনি, কাজ করার পরে কেমন লাগছে সেটা একটু দেখাচ্ছে। আর এই দেখো আর পিছন পিছন ঘোরাঘুরি করছে। স্নান করে এসে পুজো কমপ্লিট করে ফেললাম। আর দেখো আমার এই টিপের নিচে, যেখানে আমি টিপ পড়ি তার নিচে একটা গোটা উঠেছে, এরকম মানে কেউ দেখলে বোঝে কি আমি দুটো টিপ পড়েছি এরকম মনে হয়। দেখো মনে হচ্ছে না দুটো টিপ পড়েছি, দূরের থেকে এরকম মনে হচ্ছে দুটো টিপ পড়েছি। তো যাই হোক স্নান করে এসেছি। আর এদিকে সোনু বাবাও স্নান করে একদম রেডি হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে চিকেন বের করবো, কালকে রাতে যেটা রান্না করে রেখে দিয়েছিলাম। বাবা চিকেনটা বের করবো, দেবাংশ এখন ভাত খাবে। এখন দেখো পৌনে একটা বেজে গেছে, তো চিকেনটা একটু গরম করব। ফ্রিজে ছিল তো সারা রাত, ফ্রিজে ছিল আর এতক্ষণ ফ্রিজে ছিল, তো ঠান্ডাটা তো কাউকে দিতে পারি না, কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে জানো তো। এই যে কিন্তু শীতকালে বাসি মাংস খেতে খুব ভালো লাগে, বাসি মাংস এরকম জমে যাবে, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু কি করা যাবে, বাড়ির সবার সর্দি কাশি। এখন যদি এই জমা মাংস স্বাদের জন্য এই মাংস খেতে যায়, তারপরে দেখা গেল হাসপাতালে ভর্তি হতে হলো সবার একসাথে। তো যাই হোক চিকেনটাকে এখানে আমি একটু গরম করে নেব, তারপরে দিবাংশের জন্য ভাত বাড়বো। এই দেখো দিবাংশ কেন ভাত খাচ্ছি, এদিন আমার দিবান বাবা ভাত খাচ্ছি। তো সোনা বাবা টিউশন থেকে চলে এসে আর ওর জন্য দেখো পাস্তা বানিয়ে নিয়েছে, আর ও বাবার সঙ্গে দোকানে গিয়ে দেখো চকলেট এগুলো কিনে এনে এই যে নিয়ে বসেছে। তো ওর বাবাকে বললাম তুমিও খেয়ে যাও, তো বললো যে এখন আমি খাবো না, একটু পরে খাবো, তোর বাবারটা কড়াইতেই রয়েছে, আসলে একটু গরম করে দেবো, আর এই যে আমাদের দুইজনের পাস্তা। তো এখন বসে বসে দিবাংশকে একটু কলা খাওয়াছিলাম, পাস্তা খেয়েছে, প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে। তারপরে ও মানে পটিতে গেল, পটিতে গিয়ে পটি হচ্ছে না, একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। এটা ওর সাথে প্রায় সময় হয় যখন একটু জ্বর হয় বা সর্দি কাশি শরীর খারাপ হয় না, শরীর খারাপের পরে ওর প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশনের প্রবলেম হয়। জানি না কেন ওর সাথে কি এরকম হয়, না সমস্ত বাচ্চাদের সাথে এরকম হয়, তা খাওয়ালে পেঁপে সিদ্ধ খাওয়ালে এসব জিনিস খেলে মানে কনস্টিপেশনের প্রবলেমটা অল্প হলেও মানে ধীরে ধীরে ঠিক হয়ে যায়, কিন্তু ওর যেহেতু এখন সর্দি কাশি জ্বর সবে জ্বরের থেকে উঠলো, তো ঘরে কলা ছাড়া আর কিছুই ছিল না, আর এখানে কাঁচা পেঁপে পাওয়াও যায় না, তো কলাই দুটো খাইয়ে দিলাম। সর্দি কাশি তো এমনি লেগে রয়েছে, আর যদি পেটের প্রবলেমও দেখা দেয় তাহলে ছেলেটা আমার প্রচণ্ড বিরক্তি বোধ করবে, এই জন্য দুটো কলা খাইয়ে দিলাম। ওইখানে বসে ফোনে কার্টুন দেখছে, ফোনটা বন্ধ করে দিই তারপরে পড়াতে বসবো। আর আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো তো, এখানে আমরা যে ঘরে আছি আর কি, এর যে মাকান মালিক সে কিন্তু অনেকটাই ভালো, মানে অনেকই ভালো, কিন্তু কিছু কিছু দিক আছে যে করতে দেয় না, ইচ্ছে হলেও করতে পারে। যেরকম দীপাবলিতে সবাই সবার ঘরে লাইট লাগাচ্ছিল, ই করছিল, সরি
সবার সবার ঘরে লাইটিং করছিল। তারপর আমি যখন মেকানিককে বললাম যে আমি এরকম ঘরে লাইট লাগাবো, তো বারণ করে একদম মুখের উপর শটান করে বারণ করে দিল, একদম মুখের উপর অপমান করে দিল, না করা যাবে না, লাইট বিল অনেক উঠবে। কিন্তু দেখো, অথচ আমাদের ঘরের লাইট বিল কিন্তু আমরাই দিচ্ছি, আবার আমাদেরকেও বারণ করে দেওয়া হলো লাইট বিল বেশি আসবে, এই কারণে তোমরা লাগাতে পারবে না। বাস এক কথায় কথা শেষ, লাগাতে দিল না। আবার আমাদের ঘরের সামনে যে এক আন্টিরা থাকে, ওরাও কিন্তু ভাড়ার ঘরে থাকে, কিন্তু ওরা আবার লাগায়, ভালো লাগে। সুন্দর দীপাবলির দিন, লক্ষ্মী পুজোর সময়, দীপান্বিতা পুজোতে সবাই কত সুন্দর ঘর সাজায়, তো ভালোও লাগে। কিন্তু সব মাকান মালিক সমস্ত আর কি একরকম হয় না, সবাই সমান হয় না। আবার যেমনটা ধর, ওই সামনের একটা রুম আছে, ওই রুমে আমরা আগে থাকতাম, তো ওই রুমের ছাদ ভেঙে পড়াতে ওই রুম থেকে আমরা এই রুমে চলে আসি, সামনের রুমে। এই রুমেরও সাইড দিয়ে সব ভেঙে ভেঙে পড়ছে, তোমাদের আমি দেখাবো, সব ভেঙে ভেঙে পড়ছে। একদিন তো আমার মাথায় পড়েনি, আমার কপাল ভালো সেদিনকে। তো যাই হোক, ওই রুম খালি করে দেওয়ার পর ওই রুমে না সমস্ত ভাঙাচোরা জিনিস, জানো না, জানলা ভাঙা, দরজা ভাঙা, এটা ওটা সমস্ত জিনিস ওই ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো আমি আমাদের ডাস্টবিনটা ওই ঘরে রেখেছি, যে ঘরের মধ্যে ডাস্টবিন থাকলে ভালো লাগে না, তো ওই ঘর যেহেতু ব্যবহার হয় না, ওই ঘরের মধ্যে ডাস্টবিনটা রেখেছিলাম। আর প্রতিদিন কোড়াওয়ালা আসে, প্রতিদিন ফেলে দিই, প্রতিদিন আমি ফেলে দেবো। তো মাকার মালিক এসে ঘর খুললে দেখলো যে ওর মধ্যে একটা ডাস্টবিন রাখা আছে, সেই জানো না, তুমি ডাস্টবিন বের করে দাও, এর মধ্যে কেন ডাস্টবিন রেখেছো, তোমাদের ওই দুটো ঘরই তোমরা ব্যবহার করবে, আর কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারবে না। তো সেই ডাস্টবিন বের করে আমি আবার উঠোনের কোনার মধ্যে রেখে দিয়েছি। বুঝতে পারছো কতটা, মানে একটা ভাড়ার ঘরে থাকতে গেলে কত কিছু মেনে থাকতে হয়, অনেক অপমানও সহ্য করতে হয়, অনেক কিছু মুখের উপর বারণ করে দেবে, মুখের উপর যাচ্ছে কিছু করে দেবে, মানে ওরা ভাবে কি আমরা ভাড়ার ঘরে আছি বলে আমাদের কিচ্ছু নেই, আমাদের ঘর বাড়িও নেই, আমাদের কিচ্ছু নেই, ওরা এরকমটাই ভাবে, জানি না ওরা কীভাবে। আবার সবাই আবার সমান হয় না, যেমনটা আমাদের মাকান মালিক সেরকম অন্য কারোর মাকান মালিকও কিন্তু সময় হয় না। তো এটাই আর কি, আর এটাও দেখছে না যে আমরা কত পরেশানি ঝেলছি এখানে। আমরা বলছি যে ঘরের প্লাস্টারগুলো ভেঙে ভেঙে পড়ছে, ঠিক করাও, বলছে তোমাদের অসুবিধা হলে তোমরা খালি করে চলে যাও। আর এই অবস্থায় আমরা খালিও করতে পারছি না, তার কারণ কি বলতো, আমাদের দোকানের পাশে আমাদের ঘরটা, আমাদের একটু সুবিধা হচ্ছে যে যাওয়া আসাতে, ওর বাবা যখন আর যাচ্ছে ঘরে চলে আসছে খাওয়া দাওয়ার জন্য, আর আমারও সুবিধা হচ্ছে, ছেলেকে স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে, সব কিছুতে আমারও সুবিধা হচ্ছে, কোনো কিছু দরকার হলে ফোন করে দিচ্ছি, ঘরে দিয়ে যাচ্ছে। আর আশেপাশে সেরকম ভাড়ার কোনো ঘরও নেই যে আমরা এই ঘরটা চেঞ্জ করে অন্য ঘরে যাবো, তাহলে বুঝতে পারছো, আর অনেক দূর দূর পড়ে যাচ্ছে, অনেক দূরে চলে গেলে আমারও অসুবিধা হবে। তো যাই হোক, কষ্ট হোক যাই হোক, এখানে আমার এখন থাকতে হবে, দু কথা শুনলেও থাকতে হবে, কিচ্ছু করার নেই জানো তো। তাও এখন তো তাও ছাদে যেতে পারি, এদিক ওদিকে যেতে পারি, সব মানে ছাদেরটাও ব্যবহার করতে পারি, আগে তাও পারতাম না বাবা, আগে খুব ইয়ে ছিল আর কি, যেটা তোমাদের আমি আগে বলেছিলাম, আগে পুরো ওরকম ছিল, মানে ওদের ছাদেও যেতে পারতাম না, সিঁড়ির দরজা বন্ধ করে রাখতো, সিঁড়ির উপরে যেতে পারতাম না, এরকম একটা অবস্থা ছিল। ওরা কখনো যদি ইচ্ছে হতো দিবাংশের সঙ্গে খেলা করার বাচ্চা কাচ্চা, তখন দিবাংশকে ডেকে নিয়ে যেত, তারপরে আমি নিজের থেকে আর যেতে দিতাম না, না উপরে যেতে হবে না একা একা, আমার ভয় লাগতো যদি পড়ে যায়, বা তখন একদম ছোটো ছিল। আর এখন তো সব জায়গায় যেতে পারি, যেহেতু ভাড়াটিয়া নেই তাই যেতে পারি উপরে, ভাড়াটিয়া থাকলে উপরে যেতে পারতাম না, এই আর কি ব্যাপার। তো কিচ্ছু করার নেই, এখানে আমাদের থাকতে হবে, কথা শুনেও থাকতে হবে, এর জন্য সেরকম এখন সেরকম কাজ করিও না, এই জিনিসটা ব্যবহার করলে সে কথা তো শোনাবে, এর জন্য ওদের কোনো জিনিস আমরা হাতই দিই না, আমাদের যে জিনিস আমরা সেই জিনিস ব্যবহার করি, আমাদের যেটুক জায়গার মধ্যে আমাদের আর কি, যেটুক জায়গার আমরা ভাড়া দিই সেটুক জায়গা আমরা ব্যবহার করি। তো এদিকে দেখো, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি রাত্রের জন্য, অল্প একটু মানে দুই পিস মাংস আছে আর একটু ঝোল আছে, তো ওই দিয়ে তো আর রাত্রে তো ওই দিয়ে তো রাত্রে খাওয়া হবে না, তাই আলু সিদ্ধ দিয়ে দিলাম, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, এখানে হয়েও গেছে প্রায়। আর এদিকে তিনটে ডিম ভাজা করে নেবো তিনজনের জন্য, এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে লবণ হলুদ দিয়ে রেখেছি, মাখবো। আর এইখানে তিনটে বাচ্চা কুচার তিনটে ডিমই আছে, তিনটে ডিম দিয়ে আর কি ডিম ভাজা করে নেব। আর ওদিকে সোনা বাবাটাকে পড়ালাম, পড়ানোর পরে দেখো, একটু আগে আমি হঠাৎ করে না বাইরে থেকে এসে এটাকে দেখে ভয় পেয়ে গেছি, সেরকম হয় না হঠাৎ করে কিছু একটা দেখলে মানে মনের মধ্যে অন্য একটা কিছুর ভাবনা চলে আসে, তো সেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি আমি সমস্ত খেলনাগুলোকে, এইভাবে গুছিয়ে রাখবো, আর ও এইভাবে ভেঙে চুড়ে সব একবারে লন্ডভন্ড করে রাখবে, তো এগুলোর মধ্যে এখন আমি আর হাত দেবো না, তো কালকে সকালবেলায় যখন ও স্কুলে চলে যাবে, স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে সব কিছু গোছাবো।
আর ওদিকে আমার ভাত তো প্রায় হয়ে গেছে, ডিম ভাজা করে নেবো, বাস হয়ে যাবে। এটাই হবে আজকে আমাদের রাত্রের ডিনার। তো বন্ধুরা, আজকে পুরো দিনের যা যা করলাম, কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।